আমি সুরশ্রী বসাক, আমি কোচবিহারে থাকি। আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করি সোশিওলজির ওপরে, বিএড করেছি। ছ সাত বছর আমি সেন্ট্রাল স্কুলে শিক্ষকতাও করেছি। একটু দেরি করেই আমার মনে হয়েছে সরকারি চাকরির প্রিপারেশন নেওয়া দরকার, তাই আমি একটা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হই, সেখানে WBCSটাকে টার্গেট করি। কিন্তু প্যান্ডামিক সিচুয়েশন চলে আসায় আমি কোর্সটি কমপ্লিট করে উঠতে পারিনি। সে সময় আমার অনলাইন একটা ব্যাকআপের ভীষণ দরকার ছিল, যে আমাকে গাইড করবে, মক টেস্ট নেবে। তো আমি অ্যান একাডেমির সন্ধান পাই এবং সৌরভ স্যারের সঙ্গে কথা বলি। স্যার আমাকে কিছু ভিডিও ডেমো ক্লাস প্রোভাইড করেন এবং সেটা দেখার পরে আমার মনে হয় যে হ্যাঁ, আমি যেটা চেয়েছিলাম আমি পেয়েছি। 2021 জুন থেকে আমি অ্যান একাডেমির সঙ্গে যুক্ত হই, WBCS কোচিং নিচ্ছি। স্যার ভীষণ হেল্পফুল। মাঝখানে আমার ছেলের একটা অ্যাক্সিডেন্ট ঘটে, কয়েকদিন আমি ক্লাসটা করতে পারিনি। আমি স্যারের সঙ্গে কথা বলি, স্যার আমাকে ব্যাকআপ ক্লাসগুলো দিয়েছেন, তাই আমি আবার কোর্সটিতে ফিরে আসতে পারি। এখনও আমার 4-5 মাস কোর্সটি কমপ্লিট করার বাকি, কিন্তু কিছু অসুবিধার কারণে আমি স্যারের সাথে কথা বলি। স্যার আমাকে দুটো ক্লাসে একসাথে জয়েন করিয়েছেন এবং সুন্দরভাবে সাইমালটেনিয়াসলি আমি ক্লাসগুলো করছি। স্যারের কাছে যখন যেটা চেয়েছি ফোন করেছি, স্যার আমাকে দিয়েছে, স্যার কখনো না করেনি, প্রোভাইড করেছেন এবং স্যার প্রচণ্ড হেল্প করেছেন। স্যার এত সুন্দর মোটিভেশনাল কথা বলেন যে এই বয়সে এসেও আমার মনে হয় যে না, আমি পারবো। স্যারের অনলাইন যে ক্লাসগুলো হয় আমি কখনো মিস করি না, কারণ ওই ব্যাচের মধ্যেই স্যার যে সুন্দর করে বোঝান, অর্ধেক পড়াটা ওখানেই হয়ে যায়। স্যারের পড়ানোর টেকনিক, স্যারের নোটস এত সুন্দর সাজানো গোছানো যে পড়তে কোনো অসুবিধাই হয় না। এই বছর প্রিলিতে স্যারের নোটস থেকে প্রচুর কোশ্চেন এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর কমন এসছে। স্যার আমাদের প্রিলির আগে প্রচুর মক টেস্ট নিয়েছেন। WBCSের জন্য অ্যান একাডেমি একটা আইডিয়াল কোচিং সেন্টার। আমি ভীষণ স্যাটিসফাইড যে আমি সৌরভ স্যারের মতো একটা স্যারের কাছে পড়ছি, তার আন্ডারে কোচিং নিচ্ছি। সংসার সামলেও আমি কোর্সটা খুব সুন্দরভাবে করতে পারছি এবং আমি ভীষণ স্যাটিসফাইড।